মিনি, আমি তোমাকে বেল্ট পরিয়ে দেবো, তুমি চুপ করে বসে থাকো, এমন করে কেন? দাঁড়াও, তোমাকে আমি বেল্ট পরিয়ে দেই। বন্ধুরা, আমার নতুন কবুতরের ঘরে একজোড়া কবুতর দিয়েছি, আর কবুতরের সাথে বাচ্চাও আছে। আমার চিনাশের বাচ্চাগুলোকে সুন্দর এবং পরিপাটি দেখতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কালো মানিক তার সঙ্গীকে খুঁজতেছে, আর সঙ্গীকে আমি একটু দূরে রেখেছি তার কাছ থেকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি এমডি রাবি হালদার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমার সাথে আছে আমার মিনি। মিনির জন্য একটা বেল্ট নিয়ে এসেছি, আর বেল্ট এখন তার গলায় পরাবো। মিনি, তুমি গলায় বেল্ট পরবা? দাঁড়াও, তোমাকে বেল্ট পরিয়ে দিচ্ছি। দেখুন, অনেক সুন্দর একটা বেল্ট। মিনি, আমি তোমাকে বেল্ট পরিয়ে দেব, তুমি চুপ করে বসে থাকো, এমন করে কেন? দাঁড়াও, তোমাকে আমি বেল্ট পরিয়ে দেই। বন্ধুরা, আমার মিনি বেল্ট পরতে চায় না, দেখুন কি করে। মিনি, তোমাকে বেল্ট পরালে অনেক সুন্দর লাগবে। তোমার বেল্ট লাগানো হয়ে গেছে, দেখো তোমাকে অনেক সুন্দর লাগে। এই বেল্টটা আমাদের এখানে পাওয়া যায় না, তাই আমি এটাকে অনলাইন থেকে এনেছি। মিনি, এখন থেকে তুমি এটা সবসময় পরে থাকবা। মিনি, এই যে দেখো তোমাকে কত সুন্দর লাগে, দেখো দেখো এদিক তাকাও। মিনির গলায় বেল্ট পরানোর কারণে সে একটু অনেক ভয় পায়, যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মিনি, তোমার বেল্ট পরানো হয়ে গেছে, তুমি এখন ঘুরতে যাও, যাও। বন্ধুরা, আমার নতুন কবুতরের ঘরে একজোড়া কবুতর দিয়েছি, আর কবুতরের সাথে বাচ্চাও আছে। এই কবুতরগুলো আমার অন্য এক কবুতরের ঘরে ছিল, সেখান থেকে এখানে এনেছি। আমি আমার সবগুলো কবুতর এক এক করে এই কবুতরের ঘরে নিয়ে আসব। আমার অন্য কবুতরগুলো এখনও ডিমে আছে, যখন ডিম থেকে বাচ্চা ফুটবে তখন এখানে নিয়ে আসব। এখন আমি আমার কবুতরের বাচ্চাগুলোকে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। দাঁড়ান, আপনাদেরকে দেখাই। আসো, তোমরা কোথায় আসো, এসে পড়ো আমার হাতে, চলে আসো। এই হলো আমার কবুতরের বাচ্চা, দেখুন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আপনাদেরকে এর আগে যখন দেখাইছিলাম তখন আরও ছোট ছিল এরা, এখন অনেক বড় হয়ে গেছে। এই কবুতরের বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে দেখুন, আর কালারটা হয়েছে তার মায়ের মতো কালো। আরেকটা কবুতর আছে, সেই কবুতরের বাচ্চাটা সাদা দেখতে, আপনাদেরকে দেখাই। এই কবুতরের বাচ্চাটাকে আগে রাখি, তারপরে সেই কবুতরের বাচ্চাটা আপনাদেরকে দেখাবো। এখন আপনাদেরকে সাদা কবুতরের বাচ্চাটাকে দেখাই। আসো আসো, চলে আসো আসো। এই যে দেখুন, অনেক সুন্দর একটা কবুতরের বাচ্চা, মাশাল্লাহ। এই কবুতরের বাচ্চাটা দেখতে আমার পিকুর মতো লাগে, কিছুটা পিকুর মতোই, বড় হলে পিকুর মতোই হতে পারে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এই কবুতরের বাচ্চাটাকে দেখানো হয়ে গেছে, এখন আমি তাকে তার বাসায় রেখে দেই। যাও, তুমি তোমার বাসায় চলে যাও। সে চলে গেছে তার জায়গা মতো। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে আমার তিন হাঁসের বাচ্চাগুলোকে দেখাবো আর এদেরকে খাবার দেবো। আসো, তোমরা খাবার খেতে আসো, তোমাদের জন্য কলমি শাক নিয়ে এসেছি। আসো, চলে আসো টুনটুনি পাখিরা, আসো, দেখি তোমরা লাভ দিয়ে খেতে পারো কি না, খাও। আমার তিন হাঁসের বাচ্চাগুলোকে এখন তেমন একটা সুন্দর দেখা যায় না, যখন তারা অনেক ছোট ছিল তখন তারা অনেক সুন্দর ছিল, আবার যখন বড় হবে তারা আবার সুন্দর হয়ে যাবে। আমার চিনি হাঁসের বাচ্চাগুলোকে সুন্দর এবং পরিপাটি দেখতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এদের গায়ে ফেদার চলে এসেছে, যখন ফেদার আরও বড় হবে তারা আরও সুন্দর হয়ে উঠবে। টুনটুনি পাখিরা, আজকে সব কলমি শাক তোমাদের খেতে হবে, খাও খাও, হাত থেকে খাও, এখান থেকে খাও, এখান থেকে খাও, এখান থেকে খাও, সব কলমি শাক তোমাদের খেতে হবে। আমার চিনি হাঁসের বাচ্চাগুলোকে অন্য খাবারের পাশাপাশি কলমি শাক খেতে দেই, তারা কলমি শাক অনেক পছন্দ করে। তো বন্ধুরা, আমার চিনি হাঁসের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে আর ভালো থাকে। আমার কালো মানিক কী করে দেখি, আমার কালো মানিক গমের ভুষি খাইতেছে। কী কালো মানিক, কী করো তুমি, কী অবস্থা তোমার? আমার কালো মানিকের চোখে আলো পড়ার কারণে চোখটা কেমন লাল দেখা যাচ্ছে দেখুন। কালো মানিক, তোমার চোখ এত লাল কেন? কালো মানিক তার সঙ্গীকে খুঁজতেছে, আর সঙ্গীকে আমি একটু দূরে রেখেছি তার কাছ থেকে। আর দূরে রাখার কারণ হচ্ছে আমার কালো মানিকের সঙ্গী মনে হচ্ছে বাচ্চা দেবে, আর বাচ্চা দিলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়, আল্লাহ হাফেজ।